এবারে জহুরুল আপনার কাছে যেতে চাই, আপনার ওয়ান ডে তে একটা চমৎকার ইনিংস আছে, 53 এগেইনস্ট ইন্ডিয়া। ইন্ডিয়া তো সবসময় এই অঞ্চলে জনপ্রিয় দল, তাদের ওয়েল ব্যালেন্স একটা টিম, সেই দলের বিরুদ্ধে 2012 ঢাকার মাঠে 53 ইনিংস, প্রবাবলি ওই ম্যাচটা আমরা জিতেছিলাম, সেই ইনিংসটা নিয়ে একটু শুনতে পারি? জি জি হ্যাঁ, আমার আসলে আমি কম সময় খেলেছি, বাট আল্লাহর রহমতে বেশ কিছু ভালো ম্যাচ আছে স্মৃতি হিসাবে। তো ওই ম্যাচটা আসলে এটা অন্যতম, কারণ আমি একটা ম্যাচই খেলেছি ইন্ডিয়ার সাথে ছিল ওই ম্যাচে। তো আল্লাহর রহমতে উনি একটু বেশি সময় নিয়েছিল 100টা করতে, এই কারণে ওদের রানটা 300 ক্রস করেনি, আপনার 293 ছিল। এবং টেন্ডুলকারও ওই ম্যাচটা আসলে ওরও খুব বড় স্মৃতি ছিল, কারণ সে 2 বছর ধরে ওয়েট করছিল এক। প্রবাবলি দিস ইজ দ্য সিনারিও, আমি স্ক্রিনে দেখাতে পাচ্ছি, এই সেই সিনারিও, এটা না মনে হয় এইটা হতে পারে, আই এম নট শিওর, বাট আমার সাথে তামিম ছিল আমার যখন 100টা হয়। আচ্ছা, এটা তো রাইটি ব্যাটসম্যান মনে হচ্ছে, এটা মনে হচ্ছে এ টিমের কোন একটা খেলা বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং নাসিরের একটা মুশফিকের একটা দুর্দান্ত ফিনিশিং ছিল। হ্যাঁ, তো এখানে আসলে কন্ট্রিবিউশন ছিল প্রায় 6টা ব্যাটসম্যানের, একটা সাকিবের ছোট ইনিংস, মুশফিকের একটা সুন্দর 35-6 এর একটা দ্রুত ইনিংস। তো এই ম্যাচটা আসলে আমাদের খুব বড় স্মৃতি ছিল, কারণ ইন্ডিয়া এই ম্যাচে হারার জন্য এশিয়া কাপে ওরা বাদ পড়ে গেছিল আর কি। তো আমরা ফাইনাল খেলেছিলাম, 2 রানের জন্য হেরে গেছিলাম, খুব কষ্টের একটা স্মৃতি ওইটা পাকিস্তান। তো আল্লাহর রহমতে আমি ভালো 14টা ওয়ান ডে খেলেছি, 9টা ওয়ান ডে ম্যাচ জিতেছে বাংলাদেশ। তো বেশ বড় কিছু টিমের সাথে ইংল্যান্ডের সাথে প্রথম জয় ব্রিস্টলে, ওইটাও একটা ভালো স্মৃতি। ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওয়েস্ট ইন্ডিজ যখন টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে আসলো, আমরা ওয়েস্ট ইন্ডিজকে 3-2 সিরিজ, মানে ইকুয়েশনে সিরিজ হারিয়ে দিল, ওইখানেও লাস্ট ম্যাচটা খেললাম, ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ম্যাচ খেলেছি, একটাই জিতেছি। তো বেশ বড় কিছু টিমের সাথে জয় পেয়েছি, তো এটা খুব ভালো লাগে। ভালো লাগে, ভালো লাগে।